আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 7 জনের মৃত্যু, 4 জন নারায়ণগঞ্জ ও 3 জন ঢাকার, নতুন আক্রান্ত 312 জন। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় বিপুল জনসমাগমের ঘটনায় 8টি গ্রাম লকডাউন, সরকারি পুলিশ সুপার ও 2 OC প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। রংপুরে উত্তরাঞ্চলের প্রথম আইসোলেশন হাসপাতাল উদ্বোধন, কুমিল্লা মেডিকেলে পৌঁছেছে করোনা শনাক্তকরণ যন্ত্র। এবং খালাস কমে যাওয়ায় ভয়াবহ কন্টেইনার জটে চট্টগ্রাম বন্দর, পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বন্দর কর্তৃপক্ষের। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 91 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও 312 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হওয়াকে প্রশাসনিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে গত 3 দিনের তুলনায় কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। 24 ঘণ্টায় করোনায় মারা গেছেন 7 জন, তবে আগের দিনের চেয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। 312 জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা 2456 জন। দেশে করোনা আক্রান্তের সপ্তম সপ্তাহের এসব তথ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি ছিল। এই সময় আমেরিকা এবং ইউরোপের লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছিল এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আমরা যদি স্বাস্থ্য নির্দেশাবলী না মেনে চলি, আমাদের ফলাফল ভালো হবে না। বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি ঢাকা ও নারায়ণগঞ্জে। আক্রান্তদের মধ্যে 44 ভাগ ঢাকায়, 31 ভাগ নারায়ণগঞ্জে এবং বাকি 25 ভাগ দেশের অন্যান্য জায়গায়। এছাড়া সবশেষ মারা যাওয়া 7 জনের মধ্যে 3 জন ঢাকার আর বাকি 4 জন নারায়ণগঞ্জের। যত করোনা রোগী পাওয়া গেছে সবই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। এরাই মূলত সারা দেশে ছড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস। এখনো তারা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে লুকিয়ে এই কাজটি করছে। এই সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরিস্থিতির মধ্যে শনিবার জানাজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল সংখ্যক মানুষের জমায়েতকে দায়িত্বহীন বলে মন্তব্য করেন। এই সময় এই ধরনের জমায়েত খুবই ক্ষতিকর হয়েছে, আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয় না, এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ ও আনোয়ার খান মেডিকেল কলেজ সহ সরকারি বেসরকারি আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা সহ দেশের 5 জেলায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে লকডাউন না মানার চেষ্টা। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। দিন দিন আরও আগ্রাসী হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও এর সংক্রমণ বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হওয়ায় বিপর্যস্ত নারায়ণগঞ্জ। তা সত্ত্বেও লকডাউন ভেঙে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিজয় স্তম্ভে পুলিশ চেকপোস্টের চারপাশে অবস্থান নিয়ে সামাজিক দূরত্ব না মেনেই অবস্থান নেয় তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সেখান থেকে চলে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন সংক্রমিত ব্যক্তির সংখ্যা 20। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন। খুলনা ও রংপুরেও সোয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 3 চিকিৎসক। এদিকে চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী ও যশোরের বেনাপুলে করোনা উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর শেরপুর, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় লকডাউন মানছেন না অনেকেই। নাটোরে করা নজরদারির মধ্যেও ঢাকা নারায়ণগঞ্জ থেকে পণ্যবাহী যানবাহনে গ্রামে ফিরছে অসংখ্য মানুষ। শারফুল আলম, এটিএন বাংলা।
ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমেদ আনসারির জানাজার অংশ নেওয়া মানুষের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তিন উপজেলার আটটি গ্রাম লকডাউন করা হয়েছে। বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ সহ স্থানীয় প্রশাসন। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে সহকারী পুলিশ সুপার এবং সরাইল থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসহাক সমনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিস নেতার জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ এখন টক অফ দ্য কান্ট্রি। করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউনের মধ্যে হাজার হাজার মানুষের জমায়েত ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। জানা যায় কোন কোন এলাকার মানুষ অংশ নিয়েছিলেন, কারাই বা ছিলেন সংগঠিত করার কাজে, এসব নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ সহ প্রশাসন। এরই মধ্যে আশপাশের কয়েকটি গ্রাম পুরো নিরাপত্তা চাদরের আওতায় নিয়ে এসেছে পুলিশ। গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে করা হচ্ছে মাইকিং। তেতলার পাঁচটা, আশুগঞ্জের তিনটা, সব মিলে এই এলাকাটা পুরোপুরি লকডাউন, কেউ বের হচ্ছে না, বের হবে না, এবং আগামী ১৪ দিনে এলাকাটা পুরোপুরি 100% লকডাউনের আওতায় থাকবে। প্রত্যেকটা গ্রামে যে মেম্বার আছে, সেই মেম্বারের নেতৃত্বে একটা কমিটি আছে, সেই কমিটির লোকজন নিয়ে এবং আমাদের যে পুলিশের সদস্য আছে তারা গিয়ে প্রত্যেকটা অলিগলিতে গিয়ে দেখছে যে কেউ বাইরে আছে কিনা, যদি থাকে তাদেরকে বাড়ি তুলে দিচ্ছে। গ্রামবাসীর যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এবং যে ওষুধ, সেগুলো তারা সরবরাহ করবে, কমিটির কাছে গ্রামবাসী জানাবে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার দুই ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। আর ঘটনা তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা সিলেট মহাসড়ক ও আশপাশের এলাকায় খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজের জানাজায় অংশ নেয় অসংখ্য মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা। রংপুরে উদ্বোধন হলো উত্তরাঞ্চলের প্রথম করোনা আইসোলেশন হাসপাতাল। আক্রান্ত রোগীদের নিবিড় সেবা দিতে ১০০ শয্যার ডেডিকেটেড এই হাসপাতালে রয়েছে ১০ শয্যার আইসিইউ ব্যবস্থাও। এর মাধ্যমে নবনির্মিত শিশু হাসপাতালকে করোনা আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু করা হলো। দুপুরে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে কুমিল্লায় শুরু হচ্ছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে পৌঁছেছে পরীক্ষা যন্ত্র পিসিআর। ২-৩ দিনের মধ্যে মেশিনটি কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হবে। এরপরই টেকনিশিয়ানরা পাবেন প্রয়োজনীয় প্রশিক্ষণ। মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোস্তফা কামাল আজাদ জানান, এই পরীক্ষার মাধ্যমে উপকৃত হবেন ৭২ কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার মানুষ। তবে পরীক্ষার রিপোর্ট ঢাকায় পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে তা ঘোষণা করা হবে। যশোরের দড়াটানায় করোনা জীবাণুনাশক বুথ নির্মাণ করেছে সেনাবাহিনী। সকালে এর উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি জানান, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে জরুরি প্রয়োজনে যারা বাইরে আসছেন তাদের জীবাণুমুক্ত রাখতেই এই উদ্যোগ। জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বাঘারপাড়া উপজেলার ১৫টি গ্রামের কর্মহীন ও হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে এক মাসের ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা। জীবাণুনাশক এটা যারা পথচারী আছে তারা এটার ভিতর দিয়ে যদি তারা পাস করে, বিশেষ করে মোটরসাইকেলও পাস করতে পারবে, সাইকেল নিয়েও পাস করা যাবে, হেঁটেও পাস করা যাবে, যদি পাস করে তাহলে এটা স্প্রে হবে এবং তাহলে তার যে শরীরে জীবাণু থাকে সেটা জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। এইটা বাংলাদেশ সেনাবাহিনী এটা এখানে স্থাপন করেছে। প্রথম পর্যায়ে যারা একদমই গরিব দিন মজুর, যারা দিন আনে দিন খায়, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেয়ে পৌঁছিয়ে দিচ্ছি এই ত্রাণটা। এবং এটা হচ্ছে এখানে আপনার পুরো এক মাসের ত্রাণ সামগ্রী আসছে, যেটা দিয়ে একটা পরিবার এক মাস মতো চলতে পারবে।
করোনা ভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি ও যান চলাচল সীমিত ঘোষণার পর থেকে চট্টগ্রাম বন্দরে আশঙ্কাজনক হারে কমে গেছে কন্টেইনার খালাস কার্যক্রম। এরই মধ্যে ভয়াবহ কন্টেইনার জোটে প্রায় স্থবির চট্টগ্রাম বন্দর। সক্ষমতার চেয়ে 15-20% বেশি কন্টেইনারের স্তূপ জমেছে এই বন্দরে। তাই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাস কমে গেছে 7-8 গুণ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 98% কন্টেইনার ও 92% কার্গো হ্যান্ডেল করে এই বন্দর। করোনা ভাইরাস দুর্যোগের কারণে কন্টেইনার খালাস কমে যাওয়ায় এই বন্দরে দেখা দিয়েছে তীব্র কন্টেইনার জট। কন্টেইনার যে ধারণ ক্ষমতা তার থেকে আরো ধরেন 15-20% বেশি আছে। স্বাভাবিক কার্যক্রম করার মতো পরিস্থিতি বন্দরে এখন নাই। সিএনএফ এজেন্টরা বলছেন শিল্পের কাঁচামাল ও সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে কন্টেইনার খালাসের ব্যবস্থা নিলে কমে আসতে পারে এই জট। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন বন্দরের সাথে সাথে ডেলিভারির সাথে জড়িত সব পক্ষের সম্মিলিত তৎপরতা অত্যন্ত জরুরি। শিল্পের কাঁচামালগুলি নিয়ে যেতে পারি তাহলে কন্টেইনার ডেলিভারির সংখ্যা বাড়বে, এবং পাশাপাশি সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত পণ্যগুলি যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে আমার মনে হয় কন্টেইনারের যে জট থাকার কথা কিছু তো হলো লাঘব হবে। চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত সব ডিপার্টমেন্টকে বসে সমন্বিতভাবে কাজ করতে হবে। একলা চট্টগ্রাম বন্দর চাইলে কিন্তু পণ্য ডেলিভারি দিতে পারে না, এটা আমরা সবাই জানি। সুতরাং এই জায়গায় সমন্বয়হীনতাকে আমি দায়ী করছি। বন্দরে কন্টেইনার জট কমিয়ে আনতে ব্যাংক, শিপিং এজেন্ট বেশি সময় খোলা রাখা, কমলাপুর পানগাঁও থেকে ডেলিভারি বাড়িয়ে বন্দর থেকে কন্টেইনার পাঠানো এবং SAPL এর খালি জায়গায় কন্টেইনার রাখার পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের কোনো বিষয় না, আমরা কিন্তু এখন সারা দেশকে নিয়ে চিন্তা করছি, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করছি। সো যে যার লেভেলে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে এখানে দিয়ে গেছে, এবং আমরা আমাদের লেভেলের বাইরে আমাদের ক্ষমতার বাইরে যেগুলো আছে সেগুলো আমি অলরেডি বললাম যে নীতি নির্ধারক শিগগিরই সমন্বিতভাবে উদ্যোগ না নিলে আসছে রমজানে বন্দর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে TCB পণ্য কালোবাজারে বিক্রির সময় কিশোরগঞ্জ থেকে 596 লিটার সোয়াবিন তেল, 49 কেজি ডাল এবং 49 কেজি চিনি উদ্ধার করেছে র্যাব। সকালে সদর উপজেলার সতাল এলাকা থেকে এসব জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় একজন ডিলার ও 3 ব্যবসায়ীকে। র্যাব জানায় সতাল এলাকার বিসমিল্লা, তাহের ও মাইশা স্টোরে অভিযান চালিয়ে এসব পণ্যসহ মালিকদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে TCB ডিলার মোহাম্মদ অলিউল্লার কাছ থেকে এসব পণ্য কেনার কথা স্বীকার করেছে তারা। পরে ওই ডিলারকেও আটক করে র‍্যাব। করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণের অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের খোকাদহ ইউপি চেয়ারম্যান সহ শাহ আলম মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউপি সদস্যরাও এতে অংশ নেন। তাদের অভিযোগ, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে নিজের পছন্দের লোকদের সাহায্য দিচ্ছেন চেয়ারম্যান। এছাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো চালই দেওয়া হয়নি। দলীয় ভাবনা নয়, বরং প্রকৃত দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ভোলার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য তোফায়েল আহমেদ। সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে তার পক্ষ থেকে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণকালে এই নির্দেশনা দেন তোফায়েল আহমেদ। এ সময় উপজেলার 13টি ইউনিয়নের হতদরিদ্র 3000 পরিবারের মাঝে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়। এসব ত্রাণ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন দলীয় নেতাকর্মীরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার সাগাটা ফুলছড়িতে নিম্ন আয়ের মানুষের মাঝে ডিপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সাগাটা উপজেলা চত্বর থেকে এই কার্যক্রম শুরু হয়। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও যুবলীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের কারণে নওগাঁর অধিকাংশ চালকল বন্ধ হয়ে গেছে। এসব চাতালে কাজ করতেন 50 থেকে 60 হাজার শ্রমিক। মিল বন্ধ থাকায় থমকে গেছে এসব শ্রমিকদের জীবনযাত্রা। সাহায্য না পেয়ে ত্রাণের দাবিতে সুলতানপুরে মানববন্ধন ও সমাজসেবা করেছেন তারা। সরকারের পক্ষ থেকে শুধু নওগাঁ সদর উপজেলার 300 চাল কর্মীকে ত্রাণ দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় কম বলে জানান শ্রমিক ও মালিকরা। অসুখের জন্য বলার একটা চাতাল আছে, বন্ধ হয়ে গেলে আমরা কি করে খাবো? গরিব মানুষ, অনেকগুলা চাতাল বন্ধ হয়ে আছে, আমাকে এই চাতালটা ধান তোলা হয়ে গেলে আমরা কি করে কাজ করে খামো? এই দুর্যোগের সময় আমাদের কাজ কাম নাই, আমাদের অভাব অনগ্রহ। যেসব মিল কারখানাগুলো বন্ধ হয়েছে ইতিমধ্যে, সেই সব মিল কারখানার লেবারগুলো তারা অন্য কাজকর্ম করতে পারে না, তারা ইতিমধ্যেই কাজকর্ম হারিয়ে ফেলেছে, তারা একেবারে বেকার অবস্থায় বসে আছে, তারা মানবতার জীবন যাপন করছে। লকডাউন অমান্য করে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে খুচরা ও ডিলারদের কাছে মদ বিক্রি করার চিত্র ধারণ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরা পার্সন। এ সময় তাকে মারধর করে অবরুদ্ধ করে রাখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীরা। পরে খবর পেয়ে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করলেও কারো বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।